আপনাদের দেখতে আমার ভালো লাগছে না। এই যে এই বাড়িটা দেখতেছিস না, এই বাড়িটা পুরোটাই আমার। বিদেশি আর্কিটেক্ট ভাড়া করে এই বাড়িটা বানানো হয়েছে, বুঝলি? ভাবতেছি সামনের মাসে একটা ল্যাম্বরগিনি কিনে নেব, টাকার তো অভাব নেই আমার। তো বাড়িটা কেমন বল? হ্যাঁ মাশাআল্লাহ, তোর উন্নতি দেখে আমি অনেক খুশি। আল্লাহ তাআলা তোর আরো দিক। আমাদের এলাকার সব থেকে বড় বাড়ি বানাইছিস তুই। আরে এটা তো আমাদের এলাকার না, পুরো যশোরের মধ্যে একটা বড় বাড়ি। আরো একটা বাড়ি বানানোর পরিকল্পনা আমি নিছি, ওইটা মনে কর বাংলাদেশের মধ্যে সব থেকে বড় বাড়ি হতে যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তোরে আরো বরকত দিক। আর এই যে এত দামি দামি প্রকল্প আমি বানাচ্ছি, দেশের বাইরে কিন্তু এত দামি দামি প্রকল্প আমার আছে। বাংলাদেশের টপ 10 জন ধনকুবের মধ্যে আমি একজন ধনকুব, তাইলে ভাব আমি কত বড় লোক। এত বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে আমি কাজ করি। হ্যাঁ এত দামি দামি বাড়ি তোর, তুই তো অনেক বড় লোক রে ভাই। আমি অনেক বড় লোক। আজকে টাকাটা দেবেন কি না? কি চাই বাবা? গত মাসে যে টাকাটা পাওনা আছে টাকাটা দিয়ে দাও বাবা, আমরা বড় কষ্টে আছি বাবা। টাকাটা দিয়ে দাও বাবা, টাকাটা দিয়ে দাও। এই সামনের সপ্তাহে এসেন যান বাবা। গত সপ্তাহে তো বলছিলে পরের সপ্তাহে আসো, আমরা তো আইছি। আমাদের টাকাটা দিয়ে দাও বাবা, টাকাটা দিয়ে দাও বাবা। সংসারে প্রচন্ড অভাব, বিশ্বাস করেন ভাই, আমাদের কাছে একদম টাকা পয়সা নেই, আমরা বড় অভাবে আছি ভাই। এবার টাকা পয়সা না দিলি না খেতে পেয়ে মারাই যাবো আমরা। টাকাটা পাওনা আছে টাকাটা দিয়ে দাও বাবা, আমরা বড় কষ্টে আছি বাবা। এই চাচা ঘ্যান ঘ্যান করেন না তো, যান সামনের সপ্তাহে আসেন। হ্যাঁ এইসব কি দেখছি আমি, মিজাজ রাই গরম করে দে ফকিন্নিরা। বাবা বাজারে জিনিসপত্রের যে দাম বেড়েছে আমরা চলবো কি করে? সংসারে বড় অভাব, আমাদের টাকাগুলো দেওয়ার ব্যবস্থা কর, না দিলে আমরা না খেয়ে মারা যাবো। আমার সংসার তো চলতেছে না, বাজার ঘাটে আমাদের অনেক টাকা দি না, আমাদের টাকাগুলো দেওয়ার ব্যবস্থা কর। হায় আল্লাহ এইসব কি দেখছি আমি, ও এত বড় লোক কিন্তু ও গরিবের হক মেরে খাচ্ছে। ভাই এই যে একটা মাস আপনার পেছনে আমরা শ্রম দিই, এর কি কোনো মূল্য নেই আপনার কাছে ভাই? বাবা আমাদের টাকাটা দিয়ে দাও, আমরা বড় কষ্টে আছি, আমাদেরকে আর ঘোরায়ও না, সংসারে প্রচন্ড অভাব। ভাই টাকাটা দিয়ে দেন ভাই, দয়া করে টাকাটা দিয়ে দেন আমাদের। আমাদের টাকাটা দিয়ে দাও দেন ভাই, সংসারে প্রচন্ড অভাব। দিয়ে দেন ভাই, দিয়ে দাও, আমরা বড় কষ্টে আছি। এই কাকা ঘ্যান ঘ্যান করেন না তো, যান। এত ফকিন্নির মতো করেন কেন আপনারা? যান, টাকা দেব না, কোনো টাকাই পাবেন না আপনারা, যান। নেক্সট টাইম যদি এমন করেন না আর একটা টাকাও পাবেন না নেক্সট টাইম কেন? এই যে এখন এমন করলেন না, আপনাদের পুরো টাকাটাই কেটে নিলাম, যান, দেব না, যান, যান। হায় আল্লাহ, হায় আফসোস। আমাদের টাকাটা দিয়ে দাও দেন ভাই, সংসারে প্রচন্ড অভাব। দিয়ে দেন ভাই। এই কাকা শুনেন, আর একটা কথাও বলবেন না কিন্তু, এবার কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর নেক্সট টাইম কিন্তু আমার এই বাসার আশেপাশে আসবেন না আপনারা। আর এই যান, যান, যান তো, আপনাদের দেখতে আমার ভালো লাগছে না। হ্যাঁ হায় আল্লাহ, হায় আফসোস। কাজ করেন না ঠিকভাবে, আবার হাত উঁচু করে টাকা চাচ্ছেন, ফকির নিকো থাকার। এই বাসার যত কাজ আছে সবই তো আমরা করলাম ভাই, আর গরিব দেখে আপনি আমাদের সাথে এই ব্যবহার করতেছেন ভাই। থাক, আল্লাহ তোমার ভালো করুক। এই চল সবাই, চল চল, আল্লাহ বিচার করবে, চল চল চল। কাকা মানুষ আমাদের সাথে কেন এরকম করে? আমরা গরিব মানুষ বলে কাকা, কত কষ্ট করে ওনার বাড়ি কাজ করলাম, উনি টাকা না দিয়ে বের করে। চল চল চল, আল্লাহ বিচার করবে, চল। আরে মাথা নষ্ট করে দে ফকিন্নিরা। আসলে আমি ভাবছিলাম তুই অনেক বড় লোক, কিন্তু তুই তো একটা ছোট লোক। কারণ টাকা পয়সা থাকলে তো মানুষ ধনী হয় না, আসল ধনী হয় তো মানুষ মন থেকে। কারণ আমাদের নবীজি বলে গেছে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করতে হয়। আর তোর এত টাকা থাকা সত্ত্বেও তুই গরিবের হক মেরে খাচ্ছিস। ঠিক এমনই অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে যারা অন্যকে ঠকিয়ে নিজেকে ধনী মনে করে। তাই অন্যকে ঠকিয়ে যারা নিজেকে ধনী মনে করেন তাদের সবসময় এটাই মাথায় রাখতে হবে যে তাদেরকেও কোথাও না কোথাও ঢুকে যেতে হবে। আর দুই দিনের এই দুনিয়াতে মানুষের টাকা পয়সার কতই না লোভ, অথচ মানুষের শেষ ঠিকানা হবে ওই অন্ধকার কবর।